নমস্কার সবাই ভালো আছেন তো ভালো থাকবেন রামকৃষ্ণ একটি গল্প বললেন তার ভক্তদের একজন ধনী বনপদ দিয়ে যাচ্ছিল এমন সময় তিনজন ডাকাত এসে তাকে ঘিরে ফেললে ও তার সর্বস্ব হরণ করলে সব কেড়ে কুড়ে নিয়ে একজন ডাকাত বললে আর একে রেখে কি হবে একে মেরে ফেল এই বলে তাকে কাটতে এলো দ্বিতীয় ডাকাত বললে মেরে ফেলে কাজ নেই একে আষ্টে পিষ্টে বেঁধে এইখানেই ফেলে রেখে দেওয়া যাক তাহলে পুলিশকে খবর দিতে পারবে না এই বলে ওকে বেঁধে রেখে ডাকাতরা চলে গেলো খানিকক্ষণ পরে তৃতীয় ডাকাতটি ফিরে এলো এসে বলল আহা তোমার বড় লেগেছে না আমি তোমার বন্ধন খুলে দিচ্ছি বন্ধন খুলবার পর লোকটিকে সঙ্গে করে নিয়ে ডাকাত পথ দেখিয়ে চলতে লাগল সরকারি রাস্তার কাছে এসে বললে এই পথ ধরে যাও এখন তুমি অনায়াসে নিজের বাড়ি যেতে পারবে লোকটি বললে সে কি মশাই আপনিও চলুন আপনি আমার কত উপকার করলেন আমার বাড়িতে গেলে আমরা কত আনন্দিত হব ডাকাতটি বললে না আমার ওখানে যাবার জো নেই পুলিশ ধরবে এই বলে সে পদ দেখিয়ে দিয়ে চলে গেল প্রথম ডাকাতটি তমগুণ যে বলেছিল একে দেখে আর কি হবে মেরে ফেলো তমগুণে বিনাশ হয় দ্বিতীয় ডাকাতটি রজগুণ রজগুণে মানুষ সংসারে বদ্ধ হয় নানা কাজে জড়ায় রজগুণ ঈশ্বরকে ভুলিয়ে দেয় সত্যগুণই কেবল ঈশ্বরকে পথ দেখিয়ে দেয় দয়া ধর্ম ভক্তি এসব সত্যগুণ থেকে হয় সত্ত্বগুণ যেন সিঁড়ির শেষ ধাপ তারপরেই ছাদ মানুষের সদাম হচ্ছে পরম ব্রহ্ম ত্রিগুণাতীত না হলে ব্রহ্মজ্ঞান হয় না শ্রীরামকৃষ্ণ আবারও হেসে বললেন ভক্তের স্বভাব কি যেন আমি বলি তুমি শোনো তুমি বলো আমি শুনি তোমরা আচার্য কত লোককে শিক্ষা দিচ্ছ তোমরা জাহাজ আমরা জেলে ডিঙি ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলকাতার কাশারিপাড়া হরিভক্তি প্রদানী সভায় শুভাগমন করেছেন স্বামী বিবেকানন্দ একদিন দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে গিয়েছিলেন ভবনাথ ও বাবুরাম প্রভৃতি উপস্থিত ছিলেন ঘোষপাড়া ও পঞ্চনামী সম্বন্ধে নরেন্দ্র কথা তুললেন ও জিজ্ঞাসা করলেন লোক নিয়ে তারা কীরূপ সাধনা করে ঠাকুর নরেন্দ্রকে বললেন তোর আর এসব কথা শুনে কাজ নেই কর্তাভজা ঘোষপাড়া ও পঞ্চনামী আবার ভৈরব ভৈরবী এরা ঠিক ঠিক সাধনা করতে পারে না পতন হয় ওসব পথ নোংরা পথ ভালো পথ নয় শুদ্ধ পথ দিয়ে যাওয়াই ভালো কাশিতে আমায় ভৈরবী চক্র নিয়ে গেল একজন করে ভৈরব একজন করে ভৈরবী আমায় আবার কারণ পান করতে বললে আমি বললাম মা আমি কারণ ছুতে পারি না তারা খেতে লাগলো ভাবলাম এইবার বুঝি জবধান করবে তা নয় মদ খেয়ে নাচতে আরম্ভ করলেন নরেন্দ্র আবার বললেন কি জানো আমার ভাব মাতৃভাব সন্তান ভাব